পাবনা সদর উপজেলার টেবুনিয়ায় সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন শনিবার সকাল সাতটার দিকে ঘটে নিহতরা হলেন পাবনা পৌর এলাকার দিলালপুর মহল্লার সুমন ঘোষ ও একই মহল্লার আরিফুল ইসলাম নিহতরা ঈশ্বরদী উপজেলার কালিকাপুরে একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করতেন বলে নিশ্চিত করেছে পাকসি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আশিস সানেল স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পরিদর্শন করেছে স্থানীয়দের বরাত দিয়ে ওসি আশিস সানেল জানান ঘটনার সময় একটি মোটরসাইকেলে ওই দুজন পাবনা ঈশ্বরদী মহাসড়কে পার হওয়ার সময় কোন যাত্রীবাহী বাস বা পণ্য বোঝাই ট্রাক তাদের চাপা দিয়ে চলে যায় এ সময় ঘটনাস্থলে সুমন ঘোষ মারা যায় আহত অবস্থায় আরিফুল ইসলামকে দুইশো সজ্জা বিশিষ্ট পাবনা জেনারেল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন ঘটনার অনুসন্ধানে পুলিশ কাজ করছে বলে জানান ওসি মোহাম্মদ মাসুদ রানা বার্তা বাজার পাবনা